নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন অথবা যথারীতি ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন আমি বিভা বসু আমার এই বিভা বসু চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি আমার একজন বন্ধু কয়েকদিন আগে আমাকে অনুরোধ করেছিলেন যে বিনয় মজুমদারের ফিরে এসোচে আঁকা কবিতাটি যেন আমি আমার চ্যানেলে পাঠ করে শোনাই আসলে ফিরে এসো চাকা এই নামে কোনো নির্দিষ্ট কবিতা নেই ফিরে এসো চাকা কাব্যগ্রন্থে যে কবিতাগুলি আছে তার প্রতিটি কবিতাই ফিরে এসো চাকা কখনো তাকে শিরোনাম দিয়ে কখনো তাকে নম্বর দিয়ে বা কখনো শুধুমাত্র লেখার তারিখটি উল্লেখ করে নামকরণ করা হয়েছে আসলে বিনয় মজুমদারের যে মানস প্রেমিকা যাকে তিনি নির্মাণ করেছিলেন ফিরে ও চাকার কবিতাগুলির মধ্যে বাস্তবে তাকে আমরা গায়ত্রী চক্রবর্তী বলেই জানি কিন্তু সত্যিকার অর্থে তিনি ছিলেন বিনয় মজুমদারের একজন কল্পনারী বাস্তবের গায়ত্রী চক্রবর্তীর সাথে তার হয়তো কোথাও একটু সংযোগ আছে আছেই কিন্তু সেই সংযোগের গভীরতা সেই পর্যায়ে পৌঁছয়নি যাতে দুজন নরনারীর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে তার কবিতাগুলি তার বিভিন্ন বয়ান তার বিভিন্ন সময় সাক্ষাৎকারগুলি পাঠ করে আমার এমনই মনে হয়েছে একজন নারী তিনি হতে পারেন গায়ত্রী চক্রবর্তী বা তিনি হতে পারেন তার সত্যিকারের কোনো প্রেমিকা তাকে নিয়েই তিনি কল্পনার এক নারীর মধ্যে খুঁজে নিয়েছিলেন আত্মার প্রশান্তি বিষয়টি নিয়ে তিনি এতটাই ভাবিত ছিলেন বা ফিরেশ ও চাকার সেই নায়িকাকে তিনি এতটাই আত্মনিবেদন করেছিলেন যে এই কাব্যগ্রন্থের কবিতাগুলি নিয়ে নানা সময়ে তিনি নানাভাবে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বিভিন্ন নামে এটা প্রকাশ করেছিলেন বিভিন্ন ফরম্যাটে তিনি এটাকে প্রকাশ করেছিলেন ফলে বোঝা যায় তার অন্তর্জগতের সঙ্গে এই গ্রন্থটির একটা আত্মিক যোগাযোগ ছিল বিষয়টি আমরা অনুধাবন করতে পারি যখন কবিতাগুলি পড়ি কবিতাগুলির মধ্যে একজন ব্যর্থ প্রেমিকের একজন তীব্র প্যাশনেট মানুষের একজন কবির হৃদয়ার্তির বেদনার তীব্র আস্ফালন আমরা দেখতে পাচ্ছি আস্ফলন এ কারণেই বললাম যে সেই যন্ত্রণা সেই বেদনা এমন একটা তীব্র রসাত্মক পর্যায়ে পৌঁছেছে এমন সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে যে বেদনাগুলি যেন আর বেদনা হয়ে থাকেনি বেদনায় নীল হয়ে যাওয়া একটি আকাশে পরিণত হয়েছে ভেতরে ভেতরে খয়ে যাওয়া ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাওয়া ভেতরে ভেতরে উন্মাদ হয়ে যাওয়া একজন প্রেমিকের কি সুতীব্র আর্তি ফুটে উঠেছে এই কবিতাগুলির মধ্যে তা যারা কবিতাগুলো পড়েছেন তারা খুব ভালো করে জানেন বিনয় মজুমদার বারবার করে বলেছেন যে তার কবিতাগুলি হচ্ছে ডায়েরির অংশ তার আত্মজীবনীর অংশ সেদিক থেকে যদি আমরা ভাবি তাহলে বুঝতে পারব যে এই কবিতাগুলির মধ্যে যে তীব্রতা ফুটে উঠেছে সে যন্ত্রণার যে নান্দনিক রূপ ফুটে উঠেছে তা কতটা বাস্তব কতটা গভীর কিন্তু এই কবিতাগুলি প্রতিটি মুহূর্তে প্রতিটি পাঠে আমাদের মধ্যে নতুন নতুনভাবে ধরা দেয় এই বেদনার মূলে যে নারী আছেন কবি আশা করছেন বারবার এই নারী যেন তার জীবনে ফিরে ফিরে আসেন জীবনানন্দ দাস বলেছিলেন হৃদয় খুঁড়ে কে আর বেদনা জাগাতে ভালোবাসে কিন্তু বিনয় মজুমদার বলছেন যে তিনি বারবার বেদনা পেতে ভালোবাসেন তার ভালোবাসার গভীরতা তার ভালোবাসার যে তীব্রতা কতটা সেটা তার এই কথার মধ্যে তার এই ভাবনার মধ্যে আমরা ধরতে পারি অথবা ধরার চেষ্টা করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলির সাথে যখন কবি হৃদয়ের অভিজ্ঞতাগুলি মিলে যায় তখন সেগুলো একটি আশ্চর্য সমোন্নতি পায় এই কবিতাগুলি জানি তেমনই তাই ফিরে এসো চাকার কবিতাগুলি নিয়ে বিনয় মজুমদারের পাঠকদের মধ্যে বিনয় প্রেমীদের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা আমি লক্ষ্য করেছি অনেকে এই কবিতাগুলি পাঠ করেছেন আমি আমার মতো করে আপনাদের সামনে আজকে বিনয় মজুমদারের ফিরে এসো চাকার সত্তর নম্বর কবিতাটি পাঠ করছি মূলত ফিরে এসো চাকা বলতে যে কবিতাটিকে বোঝানো হয় সচরাচর বোঝানো হয় সেটি এই সত্তর নম্বর কবিতা সোচাকা সত্তর বা সাত জুন উনিশশো আমার আশ্চর্য ফুল যেন চকোলেট নিমিষেই গলাধাকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে প্রেমে অনেক ভেবেছি আমি অনেক ছবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে কাকে বলে নীল আকাশের হৃদয়ের কাকে বলে নির্বিকার পাখি অথবা ফরিং তার স্বচ্ছ ডানা মেলেই উড়ে যায় উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি দেখি জানালায় আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে আমি মুগ্ধ উড়ে গেছ ফিরে এসো ফিরে এসো চাকা রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে এসো আমরা বিশুদ্ধ দেশে গান হব প্রেম হব অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে আসলে তাই তো প্রেমের কখনো মৃত্যু হয় না প্রেম কবির হৃদয়ে বেঁচে থাকে বেঁচে থাকে কবির চারিপাশের প্রকৃতির মধ্যে প্রকৃতির নানা চিহ্নের মধ্যে প্রতিটি মুহূর্ত কবি তার হারিয়ে যাওয়া প্রেমের অনুষঙ্গ খুঁজে পান বলেই তিনি বেঁচে থাকেন বেঁচে থাকার প্রেরণা পান এই কবিতাটির মধ্যে আমার মনে হয় কবি তার সেই বিগত প্রেমের বা ভালো করে বলা যায় বিগত কল্প প্রেমের যে আখ্যানটি আমাদের শোনান তার দ্বারা তিনি আসলে বাঁচিয়ে রাখেন শাশ্বত করেন তার প্রেমিক হৃদয়টিকে প্রেমিক হৃদয় সত্তাটিকে বন্ধুরা এই পাঠে আমার এমনই মনে হলো এমনই মনে হলো বলেই আমি বলে ফেললাম আপনাদের জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না আসলে প্রতিটি কবিতাই প্রতিটি পাঠে নতুন নতুন রকম করে বেঁচে ওঠে বড় কবিতার সেটাই ধর্ম বড় কবিতা একটা কোনো নির্দিষ্ট ব্যাখ্যার মধ্যে নির্দিষ্ট ভাবনার মধ্যে আটকে থাকে না এই জন্যই সেটা বড় কবিতা হয়ে ওঠে বড় কবিরা এমনই তো লেখেন বিনয় মজুমদার একজন বড় মাপের কবি বলেই এমন রোমান্টিক অথচ অন্য রকম প্রেমের কথা আমাদের শোনাতে পেরেছিলেন আমরা কবির জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা চিরকালীন করে রাখব তার কবিতা পাঠ করব তার কবিতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব মানুষের অন্তরে অন্তরে বিনয় চর্চার এই এক আবশ্যিক কর্তব্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিনয় চর্চার একটা ধারাবাহিক কর্মকাণ্ডকে রাখতে চাইছি আগেও একটি কবিতা আমি পাঠ করেছি বিনয় মজুমদারের কবিতাটি উপরের আই লিঙ্কে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকের এই ভিডিও সম্পর্কে বলা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এ বিষয়ে যদিও আমার একটি কথা বলার আছে আপনারা একটা লাইক দিতে এত কার্পণ্য কেন করেন আপনাদের এই লাইকটি আমাকে অনেক বেশি কাজ করার উৎসাহ যোগায় আপনারা কি মনে করেন না যে বাংলা সংস্কৃতি বিষয়ক এই জাতীয় চ্যানেলের শিল্প বিষয়ক এই জাতীয় চ্যানেলের প্রচার প্রসার হওয়া দরকার যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব কেন করেন না কেন সেটাকে শেয়ার করেন না বন্ধুদের মধ্যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে প্রচার করুন প্রসার করুন ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা আমার এই চ্যানেলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন সাবধানে থাকবেন